আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে আপনারা কোন দিন কী দিবস। আমরা অনেকেই জানি যে আমাদের কমন কিছু দিবস রয়েছে, কিন্তু আমরা ছোটো বড়ো অনেকেই জানি না যে আমাদের 12টি মাসে প্রত্যেক মাসে অনেকগুলো দিবস রয়েছে যেগুলো জানা অজানা। তো যারা জানেন না যে কতগুলো দিবস রয়েছে, আজকে একটি অ্যাপসের মাধ্যমে আপনারা সব দিবস সম্বন্ধে জানতে পারবেন। আপনি এখানে লিখবেন যে কোন দিন, প্লে স্টোরে চলে যাবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে যা যার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। তো এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে লিখবেন কোন দিন কোন দিবস, লেখার পরে দেখবেন এই যে এরকম একটা, আপনি অসংখ্য অ্যাপস পাবেন। তো আমি সাজেস্ট করবো যে এই অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারেন। তো আমি এটি অলরেডি ইনস্টল করেছি, এই জন্য ওপেন দেখাচ্ছে। তো আমি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি মাসের দিবস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, প্রত্যেকটা মাসের আলাদা আলাদাভাবে আপনি এখানে দেখতে পাবেন। তো জানুয়ারি মাসে ক্লিক করলাম, প্রথম জানুয়ারিতে কী দিবস, বিশ্ব পরিবার দিবস, তারপরে 6 জানুয়ারি বিশ্বযুদ্ধ, অনার্স শিশু দিবস, এরকম 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। একই রকম ফেব্রুয়ারিতে ঢুকবেন, ঢোকার পরে এরকম দেখতে পাবেন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সুন্দরবন দিবস, তারপরে 15 ফেব্রুয়ারি বিশ্ব শিশু দিবস, এরকম সেম মার্চ মাসে কোন দিন কী দিবস সমস্ত কিছু ইনফরমেশান। এবার এপ্রিল মাসের 12টি মাসে আমরা একটি অ্যাপসের মাধ্যমে সমস্ত দিবস এখানে জানতে পারবো। তারপরে আপনারা এই অ্যাপসটি অল্প সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে এবং MB খুবই কম। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে লাগবে আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আবার নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।